যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে প্রিয়জনকে, সে আজকে স্বাগত জানাবে। ফিলিংস কেমন মিথিলার? ফিলিংস কেমন? আত্মা দুকবুক করতেছে? আত্মা দুকবুক করতেছে নাকি? আসসালামু আলাইকুম, আজকের ধামাকা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার ছোট ভাই দীর্ঘ 11 মাস পরে সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে আসছে, আর তাকে রিসিভ করার জন্য নতুন বউ সহ আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য ভিডিওর পুরো অংশই কিন্তু মিস করা যাবে না। তো মিশারিকে ঘুম থেকে টেনে তুলে রেডি করিয়ে দিয়েছি, সে এখনো ঘুমাচ্ছে। মনে হয় কোলে করে নিয়ে যেতে হইব, সে তো ঘুম থেকে উঠছেই না। তো ছেলেকে আনার জন্য এই যে আব্বার রেডি, এই যে মাও রেডি হইতেছে, এদিক দিয়ে যে ছোট বোন রেডি হচ্ছে, এদিক দিয়ে আমার ভাইয়ের শালিকা, তারপর মিথিলা, তারাও কিন্তু রেডি। তো এখন সময় হচ্ছে কয়টা? ভোর 5টা। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কিন্তু সবাই বের হচ্ছে। তো দেখুন ঘুটঘুটে অন্ধকার, সময় হচ্ছে ভোর 4:30। কি হ্যাঁ সাবি আমার কাছে, আসো আসো মিশারি, ঘুম ভাঙছে, আনি সারে ডাক দেন। তো আনিশা ঘুমে, সে নাকি যাবে না, আমরা আমরাই যাচ্ছি। তো এই যে একটু একটু কিন্তু আকাশ নীল দেখা যাচ্ছে, তার মানে সকাল হচ্ছে, আর আমরাও এসে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো যে গাড়িতে করে আমরা যাব সেই গাড়িও কিন্তু এরই মধ্যে চলে এসেছে। আচ্ছা একজন একজন করে যা, আমি সবার পর ঢুকি। মিশারি বসো, মাঝখানে বসো তুমি, নানুকে সাইডে দাও। তো আমরা কে কে যাচ্ছি? মা যাচ্ছে, মিশারি যাচ্ছে, মিথিলা যাচ্ছে, শামিমা মিথিলার বোন, আর আব্বা, এই কয়জন যাচ্ছি? ও বাবা ঘুম ভাঙছে, এ যে ঘুমাই গেছে আবার। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। সময় এখন কত? 4:45, ভোর 4:45। যখন বাসা থেকে বের হলাম তখন ছিল অন্ধকার, এখন রাস্তা দিয়ে যেতে যেতে একটু সকাল হয়েছে। সময় এখন সকাল 5:12। আমরা আছি কুড়িল বিশ্ব রোডে, আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র 30 মিনিট সময় লাগে। এই যে দেখেন মিশারি এখনো ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে যাইতেছে। এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো, মিশারির ঘুমও ভাঙবে। আর ওরা যে কি গল্প করতেছে তিনজনে মিলা, যাই হোক, আমরা বাসা থেকে বের হওয়ার আগেই কিন্তু মিশারির মামা বাংলাদেশে এসে উপস্থিত হয়ে গেছে। তো সহি সালামতে সে সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছেছে, এখন সে এয়ারপোর্টের ভিতরে আছে। আমরা যাবো, যাওয়ার পর
ভিতর থেকে বের হবে। এখন আমরা আছি কুড়িল ফ্লাইওভারের উপরে। এয়ারপোর্টে যেতে আমাদের মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। গুড মর্নিং ঢাকা, ঢাকায় এসে পৌঁছে গেছি। উঠো উঠো, এই যে আমরা এসে পড়ছি এয়ারপোর্ট। ঈশ্বরী, এ বাবা, উঠো উঠো উঠো, আমরা এসে পড়ছি কিন্তু এয়ারপোর্ট। চলে এসেছি সেই চিরচেনা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টের ভিতর দিয়ে আমরা মাত্র কিছুদিন আগে বের হয়েছি। তো এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, মাত্র 30 মিনিটের যাত্রা শেষে। ভিতরে ঢোক, আসো আসো। এই গেটে বেরোব। তো দেখুন, সবাই অধীর আগ্রহে বসে আছে যার যার প্রিয়জনকে বাড়ি নেওয়ার জন্য। আমরাও এসেছি, মিথিলা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এই যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে প্রিয়জনকে, সে আজকে স্বাগত জানাবে, দীর্ঘ 11 মাস পরে আসছে। ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা আমার খাঁচার পাখি। জীবন দিলাম যৌবন দিলাম, নাই যে কিছু বাকি। দিবানিশি তোমার স্বপন আমার মনে আঁকি, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একই। তোমার প্রেমে হয়ে গেলাম খুব। মাশাল্লাহ, দীর্ঘদিন পরে দুজন দুজনার দেখা পেল, দুজন দুজনার মুখোমুখি হলো, এই আনন্দ যেন সীমাহীন আনন্দ। তো 1 মাসের নতুন বউ রেখে আমার ছোট ভাই সৌদি আরব গিয়েছিল এবং দীর্ঘ 11 মাস পরে তাদের আবারও দেখা হলো। তাদের এই মিলিত হওয়া তাদের কাছে যেমন মধুর, তেমন সবার কাছেই তৃপ্তিময়, সবার আত্মাটা শান্তি হয়ে গেছে, তাই না? শামিমা, এই আল্লাহ, জিনিসপত্র বইরা লেছি সব। যাই হোক, আমাদের যেই কাজে আমরা এসেছি সেই কাজ শেষ, দুজনের দেখা হলো দীর্ঘ 11 মাস পরে। এখন আমরা তাদের নিয়ে বাড়ি ফিরছি। জামাটা আন দাও, জামাটা আন দাও। আমরা 3টা বাজে উঠছি, গাড়ি আসতে লেট হয়েছে। এটা বাতাস দাও না, হেমি দে।
আমার কার্টন হইছে দুইটা হইছে 49 কেজি ব্যাগ সারে নেই আমার, আমার ওই তো 7 কেজির বেশি লেওন যায় না। আমি কি করছি একজনের থেকে দিয়া লইছি বতন দিয়ে আমি তো এদিকে পারমু ইডালদা দিবি ছুটিতে যাইতা 8 তারিখে দেখতো না মুঠু আছে একটা মিশারি কি আছে নাকি আমি তো বেশি মনে খালি বার হয়েছি বিমান নামছে পরে মোবাইলে টেয়া পড়ছি আমরা তো ব্যাগ পাইতে পাইতে 2 ঘন্টা লাগছে, তুই তো তাও তাড়াতাড়ি বের হইছিস। তো আমি আবার এয়ারপোর্টে জরিমানাও লাগছে মাল বেশি হইছে দিয়ে। কি জরিমানা, আমরা 49 কেজি চাইলে দিছে, 49 কেজি ছেড়ে দিছে, নিতে পারে হইছে 46 কেজি, 46 কেজির জায়গায় 3 কেজি বেশি, 11.5 কেজি আছে। এটা সমস্যা করছে, এটা যে ওই ইন্ডিয়ান তিনটা আছে আর এইটা না সমস্যা হইছে, ওজন মা হইছে তিনবার। পরে কি করমু, ওই আমার লগে ড্রাইভার আছে আর এক দুইজন আইছে, এই দুইটার আমি কিছু এটি রাখবি, কেউ আইলে দিয়ে দিবি। পরে আমি সুযোগ পেয়েছি, আমি এই কোনাটা দে গ্লাস সিস্টেম আমি পার হয়েছি। আমার ভাই চলে আসছে আগেই, তো আমরা যাওয়ার সাথে সাথে সে বের হয়েছে আর ওকে নিয়ে শুধু আমরা গাড়ি তুলে চলে আসছি। এলা কত জায়গা না, অনেকে আসে না গাড়িতে, জায়গা হইব না বইলা। তোর দুলা ভাই ঘুমাই বাড়িতে গেছে গা, আসবো একটু পরে বাড়িতে উইজে। আমার শাশুড়ি একা, আমার যায় বাড়িতে নেই। তো তোমার পরীক্ষা আজকে? পরীক্ষা নাই মিশারি, আজকে ভাগ্য ভালো পরীক্ষা নাই। তো ছোটবেলা এয়ারপোর্টে আসতাম, আমার মামা যখন প্রথম বিদেশ যায় তখন প্রথম আসছিলাম এয়ারপোর্টে। এরপরে তো কতবারই আসা যাওয়া করছি, এখন তো বছরে 2-3 বার করে এয়ারপোর্টে আসা হয়। হ্যাঁ, ছোটবেলা এর জন্য সুজনের স্বামী মারে কোলে নিতে পারে নাই না, স্বামী মারে তুই কমই মারছ। সবার আদরের ছোট বোন, এদিন কই তো মনে লাগে কালকে ভোরকা গেছে, আবার আবার আসে পড়ছে।
এখন বেড়ানের মতোই, যেমন কক্সবাজার গেল আয়া বললো এরকম। তো সময় এখন মাত্র সকাল 5:45, এয়ারপোর্টে গিয়েছি, গিয়ে 2-3 মিনিট দেরি হয়েছে, আবার ফুরুত করে গাড়িতে উঠে চলে এসেছি, কারণ আমরা যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্য শেষ। তো সবাই খুব খুশি, বিশেষ করে নব দম্পতি, তারা তো আরো বেশি খুশি, তো তাদের খুশি দেখে আমরাও সবাই আনন্দিত। তো এখন বাসায় যাচ্ছি, তো দেখতে থাকুন পরবর্তীতে আর কি কি ঘটে। তো এখন আমরা আছি কুড়িল ফ্লাইওভারের উপরে, মাত্র 20-25 মিনিট সময় লাগবে আমাদের বাসায় গিয়ে পৌঁছাতে। এইখান থেকে হিরু হিরু মাই কইতে পারে না, হিরু হিরু আর মাই গুলো পছন্দ করে না, এটা আমরা মাই কিনে দিতে তোর বাতাস লাগে না পুরুষ মানুষের? এই যে সুন্দর হয়েছে, হাতে গড়ি, সাদা শার্ট, কালো প্যান্ট। মাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে, মাই বলতেছে এক্সেলেন্ট। দেখতে পেয়েছেন আপনারা আজকে ধামাকা ভিডিওর ধামাকা অংশ। 1 মাসের নতুন বউ রেখে আমার ভাই গিয়েছিল বিদেশ, এখন 10-11 মাস পরে ছুটিতে আবার দেশে এসেছে, মানে তাদের দেখা হয়েছে। এই সুন্দর মোমেন্ট, এই আকর্ষণীয় মোমেন্ট এবং তাদের মিলিত হওয়ার দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো বাংলাদেশে তো আমার ভাই চলে এসেছে, এখন তারা সুখে শান্তিতে সংসার করবে। তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে।